ইডি অফিসারদের বিরুদ্ধে মামলা, কালীঘাট থানায় ইডি অফিসারদের বিরুদ্ধে মামলা, সেই মামলায় কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা আবেদন করা হয়েছিল কালীঘাট থানার পুলিশের পক্ষ থেকে, এবং যেটা জানতে পারা যাচ্ছে এই ঘটনায় সেই আবেদন মঞ্জুর হলো। এ প্রসঙ্গে আরও বিস্তারিতভাবে জানবো, আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি পিয়ালি মিত্র। পিয়ালি, একটু বিস্তারিতভাবে জানতে চাইবো। বিস্তারিতভাবে জানাবো, সেটা হচ্ছে গত বছর এই মামলাটা রুজু হচ্ছিল, যেখানে দেখা যাচ্ছিল যে একজন ইডি অফিসারের সঙ্গে কয়লা পাচার মামলার একজন সাক্ষী ব্যবসায়ী তার একটা কথোপকথন সেটা প্রকাশ্যে আসে, এবং সেখানে ওই ব্যবসায়ীর সঙ্গে ইডি অফিসারদের যে কথোপকথন তাতে একজন প্রভাবশালী নেতার প্রসঙ্গ উঠে আসে। তারপরে সেই নেতার তরফেই কালীঘাট থানাতে মামলা রুজু করা হয়েছিল ইডি অফিসারদের বিরুদ্ধে, এবং এই মামলায় আমরা দেখেছিলাম যে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ যারা তদন্তভার নিয়েছিল ইডির জয়েন্ট ডিরেক্টর সহ চারজনকে এর আগে 160-তে নোটিশ পাঠিয়ে তলব করেছিলেন, যদিও ইডির তরফ থেকে তারা দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন, ফলে সেই নোটিশে তাদের যে হাজিরা তার উপর স্থগিতাদেশ দেওয়া ছিল। সম্প্রতি আবার কলকাতা পুলিশের তরফ থেকে তাদেরকে নোটিশ দিয়ে দিল্লির বঙ্গভবনে হাজির হতে বলা হয়েছিল, তার ওপরও দিল্লি হাইকোর্ট নোটিশ দিয়েছে এবং 18 মে পরবর্তী শুনানি রয়েছে। ইতিমধ্যেই কলকাতা পুলিশের তরফ থেকে আলিপুর আদালতে ইডির জয়েন্ট ডিরেক্টর সহ চারজন অফিসারের ভয়েস স্যাম্পেল টেস্টের জন্য আবেদন করা হয় দিন দুয়েক আগে, এবং আলিপুর আদালত সেই আবেদন মঞ্জুর করেছে। একই সঙ্গে ইডির এই অফিসারদেরকে নির্দেশ দিয়েছে যে তাদেরকে 7 দিনের মধ্যে এই তদন্তকারী অফিসারকে জানাতে হবে যে তারা কবে তাদের ভয়েস স্যাম্পেল টেস্ট দিতে রাজি। তার কারণ কলকাতা পুলিশ সূত্র বা আদালত সূত্র থেকে যেটা জানা যাচ্ছে যে নোটিশ কলকাতা পুলিশের তরফ থেকে ইডির এই অফিসারদেরকে পাঠানো হয়েছিল, তার উপর স্থগিতাদেশ 18 মে পর্যন্ত থাকলেও তদন্তের ওপর কোনো স্থগিতাদেশ নেই, ফলে তদন্ত তারা চালিয়ে যেতে পারেন। সেই তদন্তের পার্ট হিসাবেই তারা আলিপুর আদালতে ভয়েস স্যাম্পেল টেস্টের জন্য আবেদন জানিয়েছিলেন জয়েন্ট ডিরেক্টর সহ চারজনের, এবং আদালত সেই আবেদন মঞ্জুর করেছে, এবং ইতিমধ্যেই কলকাতা পুলিশের তরফ থেকে সেই অফিসারদের সঙ্গে তারা কমিউনিকেট করবেন। একই সঙ্গে আদালত কিন্তু স্পষ্টভাবে যেটা জানিয়েছে যে ইডির জয়েন্ট ডিরেক্টর সহ চারজনকেই তাদেরকে 7 দিনের মধ্যে জানাতে হবে যে তারা কবে ভয়েস স্যাম্পেল টেস্ট দিতে প্রস্তুত। ধন্যবাদ তোমাকে পিয়ালি।